হ্যালো আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই সবাই ভালো আছেন এই ভিডিওটাতে আমরা কথা বলব রিংয়ারিতে কিছু সমস্যা চলতেছে আবার এর মধ্যে কিন্তু বিকাশ থেকে চলে চলে এটা কেন এই বিষয়টা নিয়েও কথা বলবো এবং আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে কালকে মানে গতকাল রাত্রের পর থেকে মানে রাত বারোটার পর থেকে মানে তেইশ তারিখ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে রিংয়েটিতে মেম্বারশিপ বা প্যাকেজ কিনা বা ব্র্যান্ড প্রমোটর হওয়া পুরোপুরি বন্ধ এই বন্ধ কেন দিল তারা এবং এই বন্ধর কারণটা কি এটা মূলত আমরা কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করি তো এখানে আমি আমার মতামত রাখবো প্লাস রিগাইডের কিছু বক্তব্য রাখবো এই প্রত্যেকটা বিষয় আমরা কথা বলবো তো আমার মতামত যাদের পছন্দ হয় না তারা ভিডিও শেষ অংশ না দেখলেও চলবে আমার মতামত আমি রাখতে চাই আপনাদের দেখলে আসলে দেখতে পারেন না যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন ওকে তো চলুন ভিডিওটা শুরু করি রিঙাইডিতে কিছু সমস্যা চলতেছে মানে উইড্রোয়ের ক্ষেত্রে আগে যেরকম এজেন্ট উইড্রোর ক্ষেত্রে কিছু সমস্যা ছিল এখন অফিসিয়াল উইড্রোর ক্ষেত্রে কিছু সমস্যা আপনি হয়তো বা এক দুইবারে পেরে গেছেন কিন্তু অনেকে আছে যে তিনটা চার দিন কষ্ট করেও পায় না আমাকে অনেক সাবস্ক্রাইবাররা নক দেয় ভাই রিং আইডি থেকে উইড্রো দিতে পারতেছি না তিন দিন চেষ্টা করে আমি পারতেছি না চার দিন চেষ্টা করে পারতেছি না আমার এক কাছের সাবস্ক্রাইবার সে কিন্তু দুই থেকে তিন দিন চেষ্টা করে একবার উইড্রো দিতে পেরেছে শুধুমাত্র তার একটা আইডি থেকে বাকি তার আরও দুই তিনটা আইডি আছে ওগুলো থেকে আর উইড্রোই তা দিতে পারে নাই তো এরকম সমস্যা হচ্ছে উইড্রোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে এটা অফিসিয়াল উইড্রোর ক্ষেত্রে ক্যাশ আউট কিন্তু এটা এজেন্ট ক্যাশ আউটের ক্ষেত্রে না এটা অফিসিয়াল ক্যাশ আউটের ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে তো এই সমস্যাগুলোর সমাধান আসলে কবে আসবে এটা রিং কাছে আসলে জানতে চাওয়া তো এখন এই সমস্যাটা হচ্ছে কেন চলুন এটা নিয়ে কথা বলি এজেন্ট উড্রো ক্ষেত্রে আমরা শুনেছি যে এজেন্টরা মেম্বারশিপ সেল করতে পারলে আমাদের উইড্রো দেয় মেম্বারশিপ সেল না করতে পারলে আমাদের উইড্রো দেয় না এবং এজেন্ট উইড্রো ক্ষেত্রে একটা লিমিট রয়েছে তিরিশ জনকে তারা ক্যাশ আউট করতে পারবে একসাথে এর বেশি আসলে সে কোনো ক্যাশ আউট গ্রহণও করতে পারবে না এবং সে মানুষকে ক্যাশ আউট দিতেও পারবে না তিরিশ জনের বেশি তো এরকমই অফিসিয়াল উইড্রো ক্ষেত্রে একটা লিমিট রয়েছে এতদিন যেহেতু মানুষজন বিভিন্ন এজেন্ট মানে প্রায় অনেক এজেন্ট রয়েছে অনেক শত শত এজেন্ট রয়েছে তাদের মাধ্যমে যেহেতু উইড্রো দিয়ে তো ওই চাপটা আসলে এজেন্ট ক্যাশ আউটের মধ্যে ছিল কিন্তু অফিসিয়াল ক্যাশ আউটের মধ্যে এই চাপটা এখন চলে আসছে কারণ এজেন্ট ক্যাশ আউটের মধ্যে আসলে ওই বিষয়গুলো হচ্ছে না তার মধ্যে কিন্তু আজকে থেকে কিন্তু এই যে পুরোপুরি বন্ধ হয়ে গেল তাদের মেম্বারশিপ ক্রয় বিক্রয় তো এই বিষয়টা পুরোপুরি আসলে বন্ধ হয়ে গেল যে কারণে আসলে এজেন্টরা কিন্তু চাইলেও এখন যে ক্যাশ আউট দিতে পারবে এমনটা না কারণ তারা মেম্বারশিপ সেলই করতে পারবে না তো এই এজেন্টরা কিন্তু ক্যাশ আউটের ক্ষেত্রে একটা ঝামেলা হতো এই ক্যাশ আউটটা ঝামেলা হতো শুধুমাত্র ওই যে এজেন্টের কাছে যে বিক্রি করতে পারতো না এই না ওই না এই কারণে হতো কিন্তু অফিসিয়াল এজেন্টের ক্যাশ আউটটা বর্তমানে এত সমস্যা হচ্ছে একটা কারণেই আপনারা যেরকম দেখতেছেন এজেন্ট ক্যাশ আউটের বেলায় তিরিশ জনের একটা লিমিট রয়েছে অফিসিয়াল ক্যাশ আউটের একটা ভালো পরিমাণে একটা লিমিট রয়েছে এই লিমিটটার কারণে যখনই লিমিটটা ক্রস হয়ে যাচ্ছে যতক্ষণ না মানুষের পেমেন্ট বা উইড্রো ক্লিয়ার করা হচ্ছে ততক্ষণ কেউ পারতেছেন না উইড্রো দিতে তাই বারবার একই সাথে চার পাঁচবার চেষ্টা করে একবার হচ্ছে অনেক সময় দুই তিন দিন চেষ্টা করে একবার হচ্ছে এরকম সমস্যাগুলো এখন হচ্ছে কারণ যে লিমিট ফুরা যাচ্ছে মানে আপনি চিন্তা করতেছেন ভাই এখন ওনারা ক্যাশ আউট অ্যাপ্রুভ করে দিল অনেক জনকে ক্যাশ দিয়ে দিল অফিসিয়ালি তাদের লিমিট কিছু খালি হলো ওই লিমিটের মধ্যে আমি তো ঢুকাতে পারতেছি না আপনি ঢুকানোর আগে ওই লিমিটের মধ্যে আপনার ক্যাশ আউট রিকোয়েস্ট আর অনেকজন ওই ক্যাশ আউট রিকোয়েস্টটা দিয়ে দিতেছে ওকে যে কারণে আপনি ক্যাশ আউট দিতে পারতেছেন না আপনাকে বলতেছে সার্ভার ব্যস্ত বা কীরকম সমস্যার কথা বলতেছে কিন্তু এজেন্ট ক্যাশ আউট কিন্তু এতদিন চলমান থাকার কারণে এজেন্টের মাধ্যমে যখন ক্যাশ আউট দেওয়া যাচ্ছিল এই চাপটা তখন অফিসিয়াল ক্যাশ আউটের উপর ছিল না এবং এই চাপটা না থাকার কারণে অফিসিয়াল ক্যাশ আউট ঠিকঠাকভাবে চলতেছিল এবং এখন বর্তমানে অফিসিয়াল ক্যাশ আউট কিন্তু দুই তিন দিনের পেমেন্ট একসাথে করতেছে তারা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছে যে আমরা একটু তাড়াতাড়ি উড্র দিব এই জিনিসটা চেষ্টা করতেছে তারা যে কারণে এখন অফিসিয়াল ক্যাশ যদি দিতে চান আপনি তাহলে আপনি একটু ঝামেলা হচ্ছে তো এই ঝামেলাটা কতদিন থাকবে এটা আইডি কোনো কিছু ক্লিয়ারলি বলে না রিংয়েডি সব থেকে বাজে একটা অভ্যাস তারা কোনো নোটিশ দেয় না কোনো নোটিশ দেয় না তারা তারা দুই তাদের সার্ভার প্রবলেম নোটিশ দেয় না সার্ভার কবে ঠিক হবে এরকম কোনো নোটিশ দেয় না বিকাশ তারা বন্ধ করে দিবে এরকম কোনো নোটিশ দিল না তাদের উইড্রো সিস্টেম থেকে বিকাশকে গায়েব করে দিবে এরকম কোনো উই নোটিশ তারা দিল না আবার এই যে সার্ভার সমস্যা হচ্ছে এই যে তাদের উইড্রো দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাদের এই সমস্যাটা কবে সমাধান হবে এরকম কোনো তারা নোটিশ দিচ্ছে না মানুষজন 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 কিভাবে কিভাবে না জানবে তো টেনশনে পড়ে যায় এই টেনশনের বিষয়টা আইডির মতো যদি বড় কোম্পানি হয় তাহলে এইসব বিষয়গুলো মানা যায় না আইডি থেকে ওকে আইডি নিজেকে খুব বড় কোম্পানি বলতেছে তবুও তারা এরকম সমস্যাগুলো করতেছে একটা নোটিশ দিচ্ছে না তো এখন চলুন বলি যে বিকাশ কেন রিঙাইডি থেকে বিদায় নিল তো আপনি যেহেতু দেখতেছেন যে নগদ রকেট এবং আসলে এজেন্ট ক্যাশ আউটটা বর্তমানে চলমান এবং এজেন্ট ক্যাশ আউটের ভিতরে আবার বিকাশ রয়েছে নগদ আর রকেট রয়েছে অফিসিয়াল ক্যাশআউটের মধ্যে ওকে তো এজেন্ট ক্যাশোর মধ্যে আসলে এটা থাকার কারণ হলো প্রত্যেকটা এজেন্ট যারা রয়েছে তারা কিন্তু নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অনেকে দিচ্ছে আবার অনেকে দিচ্ছে হলো বাইরের এজেন্ট এজেন্টের মাধ্যমে দিচ্ছে বাইরের যারা বিকাশ এজেন্ট রয়েছে তাদের মাধ্যমে দিচ্ছে অনেক এজেন্ট আবার নিজেরাই আসলে বিকাশ এজেন্ট তো এইভাবে আসলে তারা পেমেন্ট করতেছে যে কারণে আসলে তারা কিন্তু বিকাশ উইড্রোটা দিতে পারতেছে এজেন্ট উইড্রোর মাধ্যমে বিকাশ উইড্রো দেওয়া যাচ্ছে কিন্তু অফিসিয়াল যখন আপনি উইড্রোর ক্ষেত্রে চিন্তা করতেছেন তখন বিশেষ বিকাশ উড্রোটা কয়েকদিন ধরে আসলে নাই বর্তমানে তিন চার দিনের উপরে গেছে বিকাশ উইড্রোটা নাই তো এটা না থাকার পিছনে একটাই কারণ যে বিকাশের সাথে তাদের চুক্তি ভঙ্গ হয়ে গেছে মানে তাদের প্রত্যেকটা মার্চেন্ট আপনি চিন্তা করেন আপনি কিন্তু বিকাশে যেইটার মধ্যে পে করতেছেন কিংবা বিকাশ আপনাকে যে যেটার মাধ্যমে পে করতেছে এই দুইটি হলো মার্চেন্ট অ্যাকাউন্ট ওকে তো মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনাকে আসলে পে করতেছে এবং তাদের সাথে একটা এইসব বড় বড় কোম্পানিগুলোর আসলে বড় বড় কোম্পানিগুলোর সাথে কিন্তু চুক্তিবদ্ধ হয় কিন্তু কিন্তু বিকাশ আসলে একটা চুক্তি হয় আসলে বিকাশের যে আমরা এতদিন থাকবো এতদিনের পরে আবার আপনাদের নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে আপনারা আবার আমাদের কাছ থেকে এই ক্যাশিন বা এই আপনাদের এখানে মার্চেন্ট অ্যাকাউন্ট আপনারা পেয়ে যাবেন ওকে এরকম একটা চুক্তি থাকে তো বিকাশের সাথে একটা চুক্তি ছিল রিং আইডির ওই চুক্তিটা আসলে চলে গেছে অনেকে বলতেছে যে বিকাশের আসলে বিকাশ চলে গেছে কারণ হলো রিং আইডির প্রতারণার খবর বিকাশ জানতে পেরেছে সেই কারণে নাকি বিকাশ চলে গেছে কিন্তু এটা আমার কাছে সঠিক নিউজ মনে হয় না একটাই কারণ কারণ এটা যদি হতো তাহলে রকেট এবং নগত খুব তাড়াতাড়ি বিদায় নিত এবং আমার মনে হয় না যে আসলে এই কাজের জন্য বিকাশ চলে যাবে কারণ হলো নগদ রকেট আছে বিকাশ শুধু শুধু চলে যাবে এরকম না আর বিকাশ তাদের প্রতারণার বিষয় জানলে নগদ এবং রকেটেরও জানার কথা অবশ্যই জানার কথা নাহলে তো এই দুইটা কেন শুধু শুধু নিজেকে ফাঁসাবে ওকে কারণ হলো একটা কথা আপনি চিন্তা করেন বিকাশ কিন্তু অনেকদিন যাবৎ রিং আইডির সাথে আছে এবং বিকাশ কিন্তু আজকে থেকে না বিকাশ সেই ফ্রি যখন থেকে উইডো দিচ্ছে মানে ফ্রি ক্যাশ বা ফ্রি উইডো দিচ্ছে তখন থেকে ছিল তো তখন যেহেতু তারা কয়েকটা প্রতারণা করেছে সেফ বাংলাদেশ ইনভেস্টমেন্ট এবং ফ্রি আর্নের নামে কিছু প্রতারণা কিন্তু রিং আইডির রয়েছে তো এই প্রতারণা করা সত্ত্বেও যদি বিকাশ তাদের সাথে থাকে তো এখন তাদের থাকা কোনো সমস্যাই ছিল না এবং বিকাশ কিন্তু ওই মাধ্যমে বিকাশ যে রিং আইডি কিন্তু বলে নাই যে আমরা গ্রাহককে এই জন্য পেমেন্ট করতেছি আমরা গ্রাহককে এই কারণে পেমেন্ট করতেছি এত কিছু বিকাশেরও জানা দরকার নেই এবং বিকাশ এগুলো জানেও না তারা আসলে একটা ই-কমার্সের নামে আসলে তারা এই পেমেন্টের কথা বলেছে মার্চেন্ট অ্যাকাউন্ট তার ই-কমার্সের নামেই নিয়েছে ওকে কারণ এই সব আপনি এই ইনভেস্টমেন্ট বা আপনি এই যে ডিজিটাল মার্কেট বা ডিজিটাল ই-কমার্স এই সব বললে আসলে আপনাকে এই বিকাশ মার্চেন্ট বলোন আর নগদ মার্চেন্ট বলোন আর রকেট মার্চেন্ট বলোন এগুলো আপনাকে দেওয়া হবে না ওকে তো এটা গেল এখন হলো থেকে মেইন টপিক যেটা হলো যে গতকাল থেকে রিং রিঙেডির কেন বন্ধ হয়ে গেল গতকাল রাত্রে থেকে কেন আসলে ব্র্যান্ড প্রোমোটর বা বলতে পারেন যে আইডি করা বা এখানে আপনার অ্যাকাউন্টগুলো কেন বন্ধ হয়ে গেল একটাই কারণ এটা এখন রিং কিছু প্ল্যান আছে আপনি যত যাই বলুন এগুলো আসলে আমার মতামত আমি আমার মতামত এই সেক্টরটা নিয়ে বলতেছি আপনি এগুলো পছন্দ না হলে আমি দুঃখিত আপনাদের কাছে কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন এখন আমি আমার মতামতগুলো বলতেছি ওকে তো এটা হতে পারে আসলে রিং এডি একটা প্ল্যান থাকে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব প্ল্যান থাকে এখন রিং আইডি হয়তো বা এখন বন্ধ করে দিয়েছে এমন আমরা অনেক কোম্পানি দেখেছি তারা বন্ধ করে দিয়ে কয়েকদিন পর গায়ব হয়ে গেছে এখন রিং আইডি এখন পর্যন্ত আমি যখন ভিডিও করতেছি এখন পর্যন্ত রিং আইডি রয়েছে তাদের কমিউনিটি জবস রয়েছে তারা গায়ব হয়নি রিং আইডি আমি যতটুকু মনে করি রিং আইডি কখনোই গায়ব হবে না রিং আইডি কখনোই গায়ব হবে না পুরো কথাটা শুনুন রিংআইটি কখনোই গায়ব হবে না কিন্তু কমিউনিটি জবস তার যে কোনো সময় বন্ধ করে দিতে পারে এর পিছনে একটাই কারণ আপনি রিং দেখুন আপনি রিং যখন জয়েন হয়েছেন কিংবা আপনি রিং যখন লগ ইন করতে যান যাদের একের অধিক এখন তারা তো প্রত্যেক দিনই দেখেন যে লগ ইন করতে গেলে আপনাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসলে টিক দিতে বলে আপনারা পড়ুন বা না পড়ুন এটা আপনারা টিক দিয়ে দেন এবং পুরোটা যেহেতু ইংরেজিতে আপনারা অনেকে পড়তে গিয়েও বুঝেন নাই ওইখানে তারা একটা পয়েন্টই আলাদাভাবে রেখেছে যে আমরা আমাদের আইডির মধ্যে কয়েকটা সেক্টর রয়েছে আমরা যে কোনো সেক্টর যে কোনো যেমন অনেকগুলো তাদের সেক্টর রয়েছে ইনভেস্টমেন্ট ছিল আগে এখন ইনভেস্টমেন্টটা নাই কমিউনিটি ফান্ডস ছিল কমিউনিটি জব এরকম যত সেক্টর রয়েছে এই প্রত্যেকটা সেক্টর তারা যে কোনো সময় নোটিশ এবং বিনা নোটিশ মানে তারা নোটিশ দিয়েও বন্ধ করতে পারবে বিনা নোটিশও বন্ধ করতে পারবে আপনি এগুলোতে অ্যাগ্রি করেছেন ওকে এটা আপনি হয়তো বা অনেকেই পড়েন নাই তারা পুরোপুরি তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন তারা এটা বলে দিয়েছে যে আমরা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যে কোনো সময় চেঞ্জ করতে পারবো এই চেঞ্জের আসলে আমরা এই অধিকারটা রাখি এটা তারা বলেছে এবং এই কথাটা তারা বারবার বলেছে যে আমরা আমাদের রিঙাইটির মধ্যে কয়েকটা সেক্টর রয়েছে যে কোনো একটা সেক্টর হোক বা দুইটা সেক্টর হোক আমরা যে কোনো সময় সেটা হতে পারে আজকে সেটা হতে পারে কালকে আমরা যে কোনো সময় নোটিশে কিংবা বিনা নোটিশে বন্ধ করে দিতে পারবো তারা নোটিশ দেখ কিংবা বিনা নোটিশ আপনি ওনারা বন্ধ করে দিবে আপনারা কিছু করতে না কারণ আপনারা তাদের টার্মস এন্ড কন্ডিশন এর টিক দিয়ে জয়েন হয়েছেন তো রিঙেডি এর আগেও দুই তিনবার প্রতারণা করেছে করে নাই এটা আপনারা যারা বলবেন যে করে নাই রিঙেডি খুব ফ্রেশ আপনারা জানেনি না রিঙেডির ইতিহাসটা রিঙেডির পুরনো ইতিহাস আছে ইতিহাস আগে জানবেন এরপর কথা বলবেন ওকে ইতিহাস আপনারা যারা জানেন না তার আগে ইতিহাসটা জানেন রিঙেডির দুই তিনবার প্রতারণা একটা বিষয় রয়েছে সেফ বাংলাদেশ নামে একটা ইনভেস্টমেন্ট নামে তাদের ইনভেস্টমেন্ট কিন্তু আপনার যখন কমিউনিটি জবসে প্রথম দিকে জয়েন হয়েছেন তারা কিন্তু ইনভেস্টমেন্ট আপনার অপশনটা দেখছেন এখন বর্তমানে ইনভেস্টমেন্ট এই অপশনটা আপনারা দেখতে পারবেন না ইনভেস্টমেন্ট কমিউনিটি জবস সেফ বাংলাদেশ এই তিনটা বা ফ্রি আর্ন এইটা সহ তারা কিন্তু অনেকগুলা প্রতারণা কিন্তু তারা করেছে আগে তো একই কথা আমি বলবো যে রিগাইডে হয়তো বা এখন মেম্বারশিপ সেল করা বন্ধ করে দিয়েছে তারা যদি সঠিকভাবে কিংবা সৎপথে চলার চিন্তা করে তাহলেও আমাদের জন্য অনেকের জন্য ভালো আর যদি তারা চিন্তা করে যে আমরা পালিয়ে যাব কিংবা প্রতারণা করবো আর এক মাস পরে বা পনেরো দিন পরে আর বারো দিন পরে এরকম যদি চিন্তা করে থাকে তারা তাহলে সেটা আমাদের জন্য ভালো কেন ভালো কারণ হলো এক একটা সময় এই যে যখন রিং যখন মেম্বারশিপ সেল করতেই থাকবে করতেই থাকবে একটা বড় পরিমাণের অঙ্কের মানুষজন গিয়ে এখানে ক্ষতির মুখে পড়বে কিংবা তারা প্রতারণার শিকার হবে কিন্তু এখন যেহেতু মেম্বারশিপ কেনা যাচ্ছে না কিংবা বিক্রয় করা হচ্ছে না সেহেতু তারা কিন্তু অত বেশি আগে কেনা বেচা চালু থাকলে যেরকম ক্ষতি হইতো ওইরকম ক্ষতি কিন্তু অত বেশি এখন হবে না কিন্তু তবু অনেক মানুষের ক্ষতি হবে কারণ কালকে তারা মানুষের মন মানসিকতার সাথে যেই খেলাটা খেলেছে মানে আমরা কালকে থেকে আমাদের রিঙাইডিতে বন্ধ করে দিব। তারা সব কিছু কিন্তু বিনা নোটিশে করে তারা সব কিছু বিনা নোটিশে করে কিন্তু তারা মেম্বারশিপ বন্ধ করে দিবে বিক্রি করে এটা আবার নোটিশ দিয়ে করেছে এই নোটিশ দেখে এটা পুরো ফেসবুক জগতে ধরেন যে রিং আইডির গ্রুপগুলোতে ভাইরাল একটা নিউজ ছিল এবং এইটা দেখে হাজার হাজার এজেন্ট হাজার হাজার তারা মেম্বারশিপ সেল করছে তারা এক বছরের মেম্বারশিপ একদিনে সেল করছে অফিসিয়ালভাবে এবং এজেন্টের মাধ্যমে ওকে তো এটা তাদের প্ল্যান প্রত্যেকটা কোম্পানি নিজেদের প্ল্যান থাকে আমি এতটুকুই বলবো আমি কোনো নেগেটিভ কথা ভাই বলতেছি না আমি যতটুকু আমার কাছে সঠিক আমার কাছে সত্য মনে হচ্ছে আমি সেটাই তুল ধরতেছি তবু ভুল ত্রুটি হলে ক্ষমাসুন দৃষ্টি দেখবেন ভালো থাকবেন নিজের সুস্থ থাকবেন পরিবে দেখাটা মাস্ট নিজে খেলাগবেন পরিবার খেলাগবেন আসসালামু আলাইকুম এবং শেষ একটা কথাই বলবো প্রত্যেকটা ইনভেস্টমেন্ট সাইটেরই আজকে আছে তো কালকে নাই আবার কালকেও থাকতে পারে পরশু নাও থাকতে পারে এরকম আসলে ঘটনাগুলো ঘটে সেই কারণে আইডি নিয়ে কথা বলতেছে এবং আইডি থাকবে আইডি আরও কিছুদিন থাকবে কিন্তু কমিউনিটি জবস এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এতটুকু আমি আপনাকে বলবো আপনাকে ভয় দেখানো আমার কাজ না আপনাকে ভয় দেখানো আমার কাজ না আমি আপনাকে সতর্ক শুধু করতেছি আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই